সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা বরদাস্ত করা হবে না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে কড়া বার্তা অমিত শাহের। বাংলাদেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর হওয়া আক্রমণ ও মন্দির ভাঙচুরের ঘটনা নিয়ে বাংলাদেশের কাছে উদ্বেগ জানালো নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করে ভারতের এই উদ্বেগের কথা জানান। রাজ্য বিজেপির নেতৃত্বের মতে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হচ্ছেন সেদেশের বসবাসকারী হিন্দু সম্প্রদায়। বিষয়টি নিয়ে যাতে সরকার প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে কথা বলে তা নিয়ে কেন্দ্রের কাছে দাবি জানিয়ে আসা হচ্ছিল। আজ বিষয়টি বৈঠকে ওঠায় আশা করা যায় আগামী দিনে বাংলাদেশে এ ধরনের ঘটনার সংখ্যা কমবে। বাংলাদেশ সূত্রে বলা হচ্ছে এ ধরনের ঘটনা সামনে এলেই 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয় প্রশাসন। প্রতিবছর পুজোর সংখ্যাও বাংলাদেশে বাড়ছে, কাজে উদ্বেগ অমূলক। সন্ত্রাসমূলক কাজে অর্থের যোগান রুখতে দিল্লিতে শুরু হয়েছে নো মানি ফর টেরর শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন। 72টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন তাতে। বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে মূল বৈঠকের মাঝেই আজ আলাদা করে দেখা করেন দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের মতে সেই বৈঠকে বাংলাদেশে বসবাসকারী সেদেশের সংখ্যালঘু সমাজের উপর হওয়া একাধিক হামলার ঘটনা এবং মন্দির ভাঙা নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জানান অমিত শাহ। সূত্রের মতে ভারতের পক্ষ থেকে ধর্মীয় উৎপীড়নের ঘটনাগুলি দমন করার পক্ষেও সওয়াল করা হয়। এছাড়া দুদেশের সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্তে নিরাপত্তাজনিত পারস্পরিক সম্পর্কযুক্ত বিষয় নিয়েও দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকার ওই বৈঠক প্রসঙ্গে পরে একটি বিবৃতিতে জানিয়েছে দুদেশের সীমান্তে হত্যা শূন্যে নিয়ে আসা নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। একই সঙ্গে মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে মোদী সরকার ঢাকাকে সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন অমিত শাহ।